বকেয়া মহার্ঘভাতার দাবিতে বিদ্যুৎ ভবনে পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তাধস্তি। এদিন বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। তিনি কার্যত যুদ্ধ ঘোষণা করলেন ডিএর দাবিতে সরকারের বিরুদ্ধে। তো চলুন আজকে এ বিকেল পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে এটি নিয়ে, সেটি আমরা জেনে নিই। ডিএর দাবিতে যুদ্ধ ঘোষণা সব্যসাচীর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বকেয়া মহার্ঘভাতার দাবিতে বিদ্যুৎ ভবনে ধুরমার, পুলিশের সঙ্গে আইএনটিটিইউসির ধস্তাধস্তি। বিক্ষোভে ভাঙল বিদ্যুৎ ভবনের মূল দরজার কাজ। বিদ্যুৎ ভবনে তৃণমূলের শ্রমিক সংগঠনের বিক্ষোভে নেতৃত্বে ছিলেন সব্যসাচী দত্ত। এদিন আইএনটিটিইউসি সমর্থিত সরকারি কর্মীদের একাংশ ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে মহার্ঘভাতার দাবি জানিয়ে বিক্ষোভে অংশ নিয়ে তৃণমূল নেতা তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বলেন, রাজ্য সরকারের কিছু পুলিশ বন্ধু এসেছেন আমাদের আটকাতে। আমার শুধু এইটুকু আহ্বান, যখন এখান থেকে ডিউটি সেরে বাড়ি যাবেন বা এখান থেকে ডিউটি সেরে থানায় যাবেন, গিয়ে বলবেন এক গ্লাস জল দে, পাখাটা চালাতে যাবেন দেখবেন পাখা চলছে না। এক গ্লাস জল চাইবেন, আপনার কর্মচারীটি এসে বলবে জল দেবো কোত্থেকে, পাম্প চলছে না। আর বাড়ি গেলে বউ যখন বলবে বিদ্যুতের বিল দিতে হবে, তখন পকেটে হাত দিয়ে দেখবেন পকেট ফাঁকা, পকেট ফুটো হয়ে গিয়েছে। আর তা না হলে কাঠমানি নিতে হবে, না হলে সংসার চলবে না। তো বিধাননগরের মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত রীতিমতন সরকারের বিরুদ্ধে দিয়ে নিয়ে যুদ্ধ ঘোষণা করলেন। তো খবরটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।